শিক্ষক ছাত্র সবাই নাচতেছে, শিক্ষকের সামনে ছাত্রছাত্রীরা নাচতেছে, ছাত্রছাত্রীর সামনে শিক্ষকেরা নাচতেছে, তো সেই টিচারের আচরণটা আসলে কেমন হওয়া উচিত? টিচারের কাছ থেকে আসলে শিক্ষার্থীরা কি শিখবে? সে শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো যে তোমরা যদি তোমাদের শিক্ষকদেরকে সম্মান শ্রদ্ধা করো, তাদের সামনে বেয়াদবি হয় এরকম কোনো আচরণ যদি না করো, তাহলে তোমরা যখন শিক্ষক হবা বা তোমরা যখন সম্মানজনক কোনো স্থানে পৌঁছাবা, তখন তোমাদের অধীনস্থরা, তোমাদের শিক্ষার্থীরা বা তোমাদের অনুগতরা তোমাদেরকে সম্মান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি। একটা বিষয় অবশ্যই সবাই নোটিস করেছি, সেটা হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে যুবকরা একটা উন্মাদনা করত, পিক আপ নিয়ে, গাড়ি নিয়ে বিভিন্ন পিকনিক স্পটে ঘোরার জন্য যাইতো এবং উচ্চস্বরে গান বাজনা বাজাতো, বক্স বাজাতো, আবার অনেকে ব্যান্ড বাজাতো। তো এটা নিয়ে অনেক কথা হয়েছে এবং এই সমস্যাটা এতটাই তীব্র আকার ধারণ করেছিল যে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তো এটা তো ছিল সাধারণ যুবকদের কাজ, কিন্তু ইদানিং আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যে সমস্ত শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন পিকনিকে যাচ্ছে, শিক্ষা সফরে যাচ্ছে, তো তারাও কিন্তু ইদানিং খুব বেশি পরিমাণ বাদ্যযন্ত্রের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। যে সমস্ত গাড়ি নিয়ে তারা পিকনিকে যাচ্ছে, গাড়ির ছাদের উপরে বক্স বাজানো হচ্ছে, মাইক বাজানো হচ্ছে, সেই গানের তালে তালে এবং বাজনার তালে তালে সবাই নাচতেছে, শিক্ষক ছাত্র সবাই নাচতেছে, শিক্ষকের সামনে ছাত্রছাত্রীরা নাচতেছে, ছাত্রছাত্রীর সামনে শিক্ষকেরা নাচতেছে। তো এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার যে যেখান থেকে আসলে একটা আদর্শ শিক্ষা নেওয়ার কথা, তো একটা পুরো বাস ভর্তি যেখানে শিক্ষার্থী সেখানে একজন টিচারও যদি থাকে, তো সেই টিচারের আচরণটা আসলে কেমন হওয়া উচিত? তো সেই টিচারের কাছ থেকে আসলে শিক্ষার্থীরা কি শিখবে? হ্যাঁ, আমি বুঝলাম যে এটা বিনোদন, এতে করে বিনোদন হয়, কিন্তু বিনোদনেরও একটা লিমিট থাকা দরকার। আমরাও তো স্কুলে পড়েছি, আমরা আমাদের সময় দেখেছি আমাদের শিক্ষকেরা কেমন ছিল, কেমন গুরুগম্ভীর ছিল এবং নিঃসন্দেহে তারা আদর্শবান শিক্ষক ছিল, না হলে তো তাদের কাছ থেকে লেখাপড়া করে বড় বড় গুণীজনরা সরকারি অনেক বড় বড় জায়গায় কাজ করতো না, দেশের জন্য কাজ করতো না। তো এখন কি হয়ে গেল যে আমাদের যে সমস্ত দায়িত্বশীল শিক্ষক ভাইয়েরা আছেন এবং বোনেরা আছেন, কেন তারা এই সমস্ত ঠুনকো এন্টারটেইনমেন্টের নামে বা বিনোদনের নামে ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে অশ্লীলতা ছড়ানো হচ্ছে? এটা কেমন বিনোদন? আমার এটা বুঝে আসে না। তো বিশেষ করে আমরা যদি কোমলমতি শিক্ষার্থীদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করি এবং তাদেরকে যদি আমরা এই সমস্ত অশ্লীলতা থেকে বাঁচার জন্য সুন্দর উপদেশ দিই, নিশ্চয়ই তারা সুন্দর উপদেশ গ্রহণ করবে। কিন্তু যখন দায়িত্বশীলরা আমরা চুপ আছি এবং আমরা তাদেরকে আরও লায় দিচ্ছি এবং এই অশ্লীলতাকে আমরা সাপোর্ট দিচ্ছি, তখন আসলে দেখা যাচ্ছে এটা বেড়েই চলছে এবং এমন একটা সময় আসতে পারে যে তখন দেখা যাচ্ছে এমনিতেই আগের তুলনায় এখন ছাত্রছাত্রীরা শিক্ষকদেরকে মূল্যায়ন করতে চায় না, মূল্য দিতে চায় না। আমরা আমাদের স্যারদেরকে যেভাবে মূল্যায়ন করতাম, যেভাবে সম্মান করতাম, রেসপেক্ট করতাম, এটা কিন্তু দিনের পর দিন আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যদি এই সমস্ত এন্টারটেইনমেন্টের নামে বা এই সমস্ত বিনোদনের নামে যদি ছাত্র শিক্ষক একসঙ্গে নাচা গানা করে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের যে সমস্ত যুবক যুবতীরা আছে, যে সমস্ত শিক্ষার্থীরা আছে, তাদের কিন্তু এই যে শিক্ষকদেরকে সম্মান করার ব্যাপারটা, শ্রদ্ধা করার ব্যাপারটা, ভক্তি করার ব্যাপারটা, এটা কিন্তু আরও অনেক গুণ কমে যাবে। তো এটা তো বাহ্যিক একটা সমস্যা, আরও বড় সমস্যা হচ্ছে যে আমরা এগুলো করার কারণে অশ্লীলতাকে উস্কে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি এবং আমরা প্রকাশ্যে গান বাজনাকে খুব ইজি করে দিচ্ছি। এটার কারণে কিন্তু আমাদের উপর অনেক বড় বড় বিপদ আসতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাব আসতে পারে, গজব আসতে পারে, ভূমিকম্প আসতে পারে, জলোচ্ছ্বাস আসতে পারে এবং নানা রকম বিপর্যয় আমাদের ভিতরে বিরাজ করতে পারে। তো আমাদেরকে যে আমাদের ছাত্রছাত্রীরা মানছে না, তারা যে আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না বা আমাদেরকে যে ভয় করছে না, ভক্তি করছে না, এটাও তো এক ধরনের বিপর্যয় আমি মনে করি। তো একজন নীতিবান শিক্ষক বা আদর্শবান শিক্ষক কখনোই এমনটা করতে পারে না। এজন্য যারা দায়িত্বশীল আছেন এবং বিশেষ করে আমার শিক্ষক ভাইয়েরা এবং বোনেরা, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, হ্যাঁ, বাচ্চাদেরকে অবশ্যই এন্টারটেইনমেন্ট করেন, বিনোদন দেন
এটা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে দেন এবং শালীনতা বজায় রাখেন। বাচ্চারা যখন উচ্ছৃঙ্খলা করবে, চিল্লাফাল্লা করবে, গাড়ির মধ্যে নাচানাচি করবে, তাদেরকে সাবধান করেন। এটা অ্যাক্সিডেন্টের কারণও হতে পারে বা এর কারণে বড় ধরনের বিপদও হতে পারে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের বাস আমি দেখেছি ছাদের মধ্যে বাচ্চারা নাচানাচি করতেছে, ছাদের উপরে চড়ে যাচ্ছে। তো এতে করে যদি একটা বাচ্চা উপর থেকে পড়ে তার কোনো ক্ষতি হয়, এই ক্ষতির দায়ভার কে নেবে? তো এটার জন্য শিক্ষকদেরকেই আমি মনে করি যে বেশি দায়িত্বশীল হতে হবে, বেশি যত্নবান হতে হবে। এবং পাশাপাশি শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো যে তোমরা যদি তোমাদের শিক্ষকদেরকে সম্মান শ্রদ্ধা করো, তাদের সামনে বেয়াদবি হয় এরকম কোনো আচরণ যদি না করো, তাহলে তোমরা যখন শিক্ষক হবা বা তোমরা যখন সম্মানজনক কোনো স্থানে পৌঁছাবা, তখন তোমাদের অধীনস্থরা, তোমাদের শিক্ষার্থীরা বা তোমাদের অনুগতরা তোমাদেরকে সম্মান করবে, রেসপেক্ট করবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। কিন্তু তোমরা যদি না করো, আজকে তোমরা তোমাদের স্যারদেরকে, তোমাদের গার্জিয়ানদেরকে যদি তোমরা 100% মানো, তাহলে তোমাদের যারা ছাত্রছাত্রী হবে তারা তোমাদেরকে 50% মানবে। আর তোমরা যদি তোমাদের স্যারদেরকে, তোমাদের গার্ডিয়ানদেরকে 50% মানো, তাহলে দেখা যাচ্ছে তোমাদের পরবর্তী প্রজন্ম তোমাদেরকে মানবেই না। এজন্য যে সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা আছো, তোমরাও তোমাদের শিক্ষক এবং তোমাদের গার্ডিয়ানদেরকে সম্মান করবা, শ্রদ্ধা করবা, তাদের সামনে নাচা ঝাপ্পা বা এমন কোনো কাজ করবা না যেটাতে বেয়াদবি হয়। আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের যেন শুভবুদ্ধি উদয় হয়, আল্লাহ আমাদের সকলকে যেন বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ভিডিওটি যারা দেখছেন তারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যাতে করে সবাই সতর্ক হয়। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।